অপার সৌন্দর্যের লীলাভূমি এই কক্সবাজারে ড্রোন ভিডিও করা নিষিদ্ধ সেটা আমি আসলে জানতাম না। তো আমি যখন আমার ড্রোনটা এইভাবে উড়াচ্ছিলাম তখন হঠাৎ করে পিছন দিক থেকে পুলিশ এসে আমাকে বললো যে স্যার প্লিজ আপনি আপনার ড্রোনটা ফিরিয়ে আনুন, নাহলে এখানে প্রবলেম পড়বেন, কারণ এখানে ড্রোন উড়ানো নিষিদ্ধ। এবং সেটা কিন্তু আমার স্ক্রিনেও বেশ আসছিল যে রেস্ট্রিক্টেড এরিয়া, কিন্তু আমি আসলে ওইটা বুঝতে পারিনি যে আসলে ড্রোন উড়ানোটা নিষিদ্ধ, এটা আমি আসলে তখন বুঝতে পারিনি। তো যাই হোক, যখন পুলিশ ওনারা এটা আমাকে বললেন, যেহেতু ওনারা সম্মানের সহিত বলছেন, সো আমি ড্রোনটা তখন নিয়ে আসলাম। বা ড্রোন দেখে মানুষের যে এই যে উচ্ছ্বাস, এই জিনিসটা খুবই উপভোগ করছি, দেখেন সব মানুষ কতটা খুশি। বাট দুঃখজনক যে আমি আসলে মানে যে কারণে ভিডিওটা করছিলাম যে একটা সৌন্দর্যের স্মৃতি আমি নিয়ে যাবো আমার ড্রোনে করে, পুরোটা আমি সেটা পাইনি। কিছু ভিডিও আমি এখানে আপলোড করলাম, অর্থাৎ এই ভিডিওটা আমার অলরেডি হয়ে গেছিলো, তাই এটা আমি আর কি আমার পেজে এখানে আপলোড করলাম, তা আপনারা দেখুন। আমার মনে হয় যে আমাদের বিনোদনের একমাত্র মাধ্যম এই কক্সবাজার, এবং তাছাড়া তো আসলেই সেরকম বাংলাদেশের বিনোদন কেন্দ্র ওইরকমভাবে এখনও গড়ে ওঠে নাই। তো এখানে আসলে বোঝা যায় যে মানুষ কতটা উচ্ছ্বসিত এই কক্সবাজার সমুদ্র সৈকতটাকে দেখে। আর আসলে এটা এমন একটা জায়গা যেখানে মানে মনটা প্রফুল্ল হয়ে যায়, মনটা আনন্দে ভরে ওঠে। কিন্তু একটা দিক আমার কাছে সবচেয়ে খারাপ লাগছে, একটাই দিক না কয়েকটা দিক, তার মধ্যে একটা হচ্ছে ওখানে ক্যামেরার যারা ছবি তোলে তাদের এক ধরনের হয়রানি, তারা এক ধরনের হয়রানি করে মানুষকে, এটা এটা একটা দিক। দ্বিতীয়ত আর একটা বিষয় যে এখানে বিদেশিরা আসে না, আমি জানি না কেন এই জিনিসটা হয়, প্রচুর পরিমাণ বিদেশিদের